গত আগস্টে পরীক্ষামূলক উৎপাদনের পর 17 ডিসেম্বর থেকে জাতীয় গ্রিডে মিলতে শুরু করে 1320 মেগাওয়াট ক্ষমতার আলোচিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ। কিন্তু মাত্র 28 দিনের মাথায় 14 জানুয়ারি কয়লা সংকটে বন্ধ করে দিতে হয় কেন্দ্রটির উৎপাদন। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। এরপর এলসি জটিলতা কাটিয়ে 9 ফেব্রুয়ারি খালাস হয় 30,000 টন কয়লা, যার উপর ভর করে এক মাসের ধাক্কা কাটিয়ে বুধবার রাতে উৎপাদনে ফিরে 660 মেগাওয়াটের প্রথম ইউনিট। শুরুতে 100 মেগাওয়াট হলেও পরে উৎপাদন ছাড়াই 400 মেগাওয়াট। তবে এই উৎপাদন ধরে রাখে এখন মূল চ্যালেঞ্জ। বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট পুরোদমে চালাতে দৈনিক কয়লা প্রয়োজন 5,000 টন। সেক্ষেত্রে বর্তমানে পাইপলাইনে থাকা 85,000 টন কয়লা দিয়ে পূর্ণ ক্ষমতায় বড়জোর 17 দিন চলতে পারে বিদ্যুৎ কেন্দ্রটি। যদিও প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, কয়লা আমদানির উৎস কিংবা খালাসের অবকাঠামো ঠিকঠাক থাকলেও মূল চ্যালেঞ্জ এলসি খোলা। সেক্ষেত্রে প্রয়োজনীয় ডলার মিললে বিদ্যুৎ কেন্দ্র ফের বন্ধ হওয়ার শঙ্কা নেই। We are hopeful now there may not be the interruption, but of course if the Bank of Bangladesh is not releasing the dollar or concerned bank is not releasing, there I will not be able to make any comment. So coal contract will not be a problem. Problem will be only the availability of the foreign exchange. It will depend upon the সরেজমিনে বিদ্যুৎ কেন্দ্র এলাকায় অবকাঠামোগত অনেক কাজ অসম্পূর্ণ দেখা গেলেও প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন নির্মাণ কাজ শেষ হয়েছে 83%। সেপ্টেম্বরে বাণিজ্যিক উৎপাদনে যাবে দ্বিতীয় ইউনিটও, তখন দৈনিক 1320 মেগাওয়াট বিদ্যুতের যোগান দিতে পারবে রামপাল। ইউনিট নাম্বার টু দি টাস্ক ইজ স্মলার বিকজ অনলি দ্য মেইন প্ল্যান্ট বয়লার এন্ড টার্বাইন আর টু বি কমিশন অ্যালং উইথ দ্য FGD। রেস্ট অফ দি ফ্যাসিলিটিজ আর অলরেডি কমিশন ফর ইউনিট নাম্বার 1, দে উইল বি ইউজ ফর ইউনিট নাম্বার 2। বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত বিদ্যুৎ কেন্দ্রটি নিয়ে নানা আলোচনা থাকলেও প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, পরিবেশগত সব মানদণ্ড মেনেই উৎপাদন হচ্ছে রামপালের বিদ্যুৎ। কয়লা সংকটের ধাক্কা কাটিয়ে আবার উৎপাদনে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট, আর চলতি বছরই উৎপাদনে আসার অপেক্ষায় দ্বিতীয় ইউনিটও। বিদ্যুৎ বিভাগের আশা, রামপালের বিদ্যুতের উপর ভর করে শিল্পনগরী খুলনা সহ আশেপাশের এলাকার অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হওয়ার পাশাপাশি উন্নতি হবে দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতিও। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, বাগেরহাট।